প্রয়াত পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের 84তম জন্মদিনে স্মরণ। তার জীবনী নিয়ে লেখা বই প্রকাশ অনুষ্ঠিত হল বোলপুরে। রবিবার বোলপুরের গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের সামাজিক জীবন ও রাজনৈতিক জীবনের নানা কাহিনী নিয়ে মোট 3টি বই প্রকাশিত হয়। বিশ্বভারতীর শিক্ষা সত্রের বাংলা সাহিত্যের অধ্যাপক মোহাম্মদ মোজহারুল হামিদের ষোলো আনার ডাক্তার ও সুশোভন বাবুর কিছু গুণমুখরদের স্মৃতিচারণায় প্রকাশিত হল সুশোভিত সুশোভন ও শোভন সুন্দর নামাঙ্কিত 3টি স্মারক গ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত সেন মজুমদার, অধ্যাপক অমল পাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ডক্টর মন্দিরা ব্যানার্জি, ডক্টর অঞ্জন চট্টরাজ সহ ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীরা। আজ বীরভূম তথা সারা ভারতবর্ষের গর্বের এক মানুষ ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের 84তম জন্মদিন। তাঁর এই জন্মদিনকে স্মরণে রেখে তাঁরই জীবনের নানান কাহিনী সম্বলিত একটি গ্রন্থ, জীবনী গ্রন্থ, আজ প্রকাশের সংকল্প করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে তাঁর বিভিন্ন অনুরাগী যারা তাকে ভালোবাসতেন, যারা তার কাছে থেকেছেন রাজনৈতিক ক্ষেত্রে, যারা তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের লেখা সমৃদ্ধ আরও দুটি গ্রন্থ, একটি সুশোভিত সুশোভন আর একটি শোভন সুন্দর, এরকম সংকলন গ্রন্থ প্রকাশ করছি আজ। সেই মহান মানুষকে সম্মান জানিয়ে, সেই মহান মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা আজ একত্রিত হয়েছি। আজ আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষকে পেয়েছি। আছেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মাননীয় অমিত্র সুদন ভট্টাচার্য মহাশয়, মাননীয় সুব্রত সেন মজুমদার মহাশয়, আছেন তাঁর কন্যা ডাক্তার মন্দিরা ব্যানার্জি, আছেন জামাতা ডাক্তার অঞ্জন চট্টরাজ, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, বোলপুরের পৌরমাতা পর্ণা ঘোষ। আমরা সকলে মিলে একত্রিত হয়েছি সেই মহান মানুষকে আজ সম্মান জানাতে। সেই উপলক্ষেই আজ গীতাঞ্জলির এই শান্তিদেব কক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। কোন ব্যানারে প্রোগ্রামটা বলতে মূলত এই অনুষ্ঠানটি আমরা করছি, যারা সুশোভন বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করতাম, তার খুব অনুরাগী ছিলাম এবং তার কাছাকাছি আসতে পেরেছিলাম, কোনো সংগঠন থেকে নয়, শুধুমাত্র বিভিন্ন মানুষের ভালোবাসা থেকে আজকের এই অনুষ্ঠান আমরা করতে পারছি। এই যে দুটি বই আজকে প্রকাশ হলো, প্রথম যে গ্রন্থটি, গ্রন্থটির নাম আমরা রেখেছি ষোলো আনার ডাক্তার। এটি তাঁর জীবনী গ্রন্থ, এটি আমারই লেখা। বিভিন্ন সময় তাঁর সঙ্গে আমরা নানান গল্প, মানে আমি বিভিন্ন সময় তাকে যেভাবে পেয়েছি তাঁর সঙ্গে গল্প করে, তাঁর জীবনের যে বিভিন্ন কাহিনী, অনেক অজানা কাহিনী যেগুলো আমরা জানি না, বা ধরুন অনেক অর্ধসত্য, অনেক মিথ্যা তার সম্পর্কে যে প্রচলিত আছে, সেইগুলোকে একেবারে চাপা দেওয়ার জন্য, মানুষ যাতে সত্যটা জানতে পারেন, তার জীবন সম্পর্কে নানান অজানা তথ্য জানতে পারেন, সেইটাকে মাথায় রেখে এই ষোলো আনার ডাক্তার গ্রন্থটি রচনা করা হয়েছে। আর যে দুটি গ্রন্থ, সে দুটি সংকলন গ্রন্থ। বিভিন্ন মানুষ যারা সুশোভনদাকে বিভিন্নভাবে দেখেছেন, কেউ একজন রাজনৈতিক নেতা হিসেবে, কেউ একজন চিকিৎসক হিসেবে, কেউ পরিবারের বন্ধু হিসেবে, বা কেউ একজন সমাজসেবী হিসেবে, বোলপুরের সাধারণ মানুষ হিসেবে যেভাবে দেখেছেন, সেই দেখাটা তারা লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন এবং সেটাই গ্রন্থ হিসেবে আজকে প্রকাশ করা হলো। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10।